गुड मॉर्निंग स्टूडेंट ऑफ क्लास सेवेन सेकेंड लैंग्वेज बेंगली तुम्हारे प्रथम कवितार नाम हो अत्रिमणिर आश्रम लिखे अत्रिमणिर आश्रम राम लक्ष्मण और सीता लिखे कीर्तिबास ओझा कि आज कविता मन दिए शुनो कीर्तिबास ओझा छिलेन रामायणेर बांगला अनुवादक कत दूर जान तारा करी परिश्रम सम्मुखे देखें अत्रिमणिर आश्रम तारा अर्थात ये राम लक्ष्मण और सीता ये तीन जन अनेक परिश्रम करे तारा गिएछेन अत्रिमणिर आश्रमे प्रवेशिया तीन जन पुण्य तपोवन तीन जन मिले प्रवेश करेछेन पुण्य अर्थात पवित्र तपोवनेर मध्ये तपोवन माने जे बनेर मध्ये निर्विघ्ने तपस्या करा जाए ताके बला हय तपोवन वंदना करेन अत्रिमणिर चरण ताहले तपोवनेर मध्ये अत्रिमणिर आश्रमे गिए अत्रिमणिर चरण वंदना करलेन अर्थात अत्रिमणिके प्रणाम करलेन रामे देखे मुनिवर उठिया जतने रामचंद्र के देखे मुनिवर उठे एलें जत उठलें उठे एसे पाद्य अर्घ दिया बसा एलें आसने पा धोवार जल दिलें अर्घ कथार अर्थ एखाने पूजोर उपकरण ताके स्वागत जानिए आसने बसते दिलें आपनार पत्नी ठाए समर्पिला सीता आपनार पत्नी माने आमार पत्नी ठाए माने हच्छे आश्रय काके दिलाम समर्पिला सीता सीताके आपनार আপনার পত্নীর আপনার পত্নীর কাছে কার পত্নীর কাছে অনসূয়ার কাছে অর্থাৎ অত্রিমণির পত্নী অনসূয়া দেবীর কাছে আমি আমার সীতাকে সমর্পণ করতে চাই পালন করো হো যেন আপন দুহিতা তিনি যেন তাকে নিজের মেয়ের মতন করে পালন করেন দেখি মুনি পত্নীকে ভাবেন মনে সীতা মুনি পত্নীকে দেখে সীতা মনে মনে ভাবলেন মূর্তিমতি করুণা কি শ্রদ্ধা উপস্থিতা তার মধ্যে যেন শ্রদ্ধা উপস্থিত মূর্তির মতন তার মধ্যে মূর্তি মানে ধরো ঈশ্বরের যেমন মূর্তি হয় শিব দুর্গা লক্ষ্মী সেই সমস্ত মূর্তি দেখে যেমন শ্রদ্ধা জাগে তেমনই অনসূয়া দেবীর মধ্যে মূর্তির মতন শ্রদ্ধা উপস্থিত আছে শুক্লবস্ত্র পরিধানা শুক্ল সর্ববেশ শুক্লবস্ত্র মানে সাদা কাপড় পরে আছে সাদা বসন আর তার সমস্ত বেশ মানে এই পোশাক ছাড়াও কাপড় ছাড়াও অন্যান্য যে গহনা সেগুলোও সাদা করিতে করিতে তপ পাকিয়াছে কেশ তপস্যা করে করে তার চুল পেকে গেছে তপস্যা করিয়া মূর্তি ধরেন তপস্যা তপস্যা করে করে তিনি একজন তপস্বীর মতন মূর্তি ধারণ করেছেন তপস্বী অর্থাৎ যারা সমস্ত কিছু জীবনে ত্যাগ করে ঈশ্বর সেবায় নিজেদেরকে নিয়োজিত করে তপস্বী তপবনে যারা তপস্যা করে সে তপস্বীর মতন তার মূর্তি হয়েছে জ্ঞান হয় গায়ত্রী কি সবার নমস্যা গায়ত্রী যেমন বেদমাতা তিনি যেন সকলের কাছে প্রণামের যোগ্য নমস্কারের যোগ্য তেমনি অনসূয়া দেবী ও গায়ত্রী মাতার মতন সকলের নমস্যা অর্থাৎ প্রণামের যোগ্য গীতাঞ্জলি নমস্কার করিলেন সীতা সীতা দুই হাত জোর করে তাকে নমস্কার করলেন আশীর্বাদ করলেন অত্রিমণির বনিতা অত্রির বনিতা অত্রিমণির স্ত্রী তখন তাকে আশীর্বাদ করলেন মণিপত্নী বসাইয়া সম্মুখে সীতারে সীতাকে মণিপত্নী নিজের সামনে বসালেন কহেন মধুর বাক্য প্রফুল্ল অন্তরে খুব আনন্দের সঙ্গে তার সঙ্গে মিষ্টি মিষ্টি কথাও আলোচনা করলেন বললেন রাজকুলে পড়িয়া রাজকুলে জন্মিয়া পড়িলা রাজকুলে দুই কুলে উজ্জ্বল করিলা গুণেশিলে সীতার জন্ম হয়েছিল মিথিলার রাজবংশে রাজা জনকের ঘরে আর তার পড়িলা রাজকুলে মানে তার বিয়ে হয়েছিল অযোধ্যার রাজবংশে সেখানে দুটো রাজার বংশের রাজার বংশকে তিনি তার গুণ এবং শীল অর্থাৎ আচরণের দ্বারা তিনি উজ্জ্বল করেছেন এসব সম্পদ ছাড়ি প্রতিসঙ্গে যায় হেন স্ত্রী পাইলা রাম বহু তপস্যায় এই সকল সম্পদ কোন সম্পদ যে তিনি রাজার বাড়ির মেয়ে এবং রাজার বাড়ির বউ হওয়া সত্ত্বেও রাজকুলের সকল সম্পদ সকল সুখ ত্যাগ করে তিনি পতির সঙ্গে অর্থাৎ স্বামীর সঙ্গে যাচ্ছেন হেন স্ত্রী পাইলা রাম বহু তপস্যায় রামচন্দ্র বহু তপস্যা করে এ ধরনের স্ত্রী পেয়েছেন জানকী বলেন দেবী কর অবধান জানকী অর্থাৎ জনক রাজার কন্যা বলে তার নাম জানকী অর্থাৎ সীতা দেবী অনসূয়াকে বললেন দেবী কর অবধান অর্থাৎ আমার কথা শোনো মন দিয়ে শোনো অবধান মানে মন দিয়ে শোনা আমার জন্মের কথা অপূর্ব আখ্যান আমার যেভাবে জন্ম হয়েছিল সেটা একটা অপূর্ব কাহিনী একদিন রাজর্ষি জনক যবে খেতে উঠিল আমার তনু লাঙ্গল চষিতে রাজর্ষি জনক যখন লাঙ্গল চাষ করছিলেন জমিতে তখনই
লাঙল চাষ করতে গিয়ে আমার শরীরটা উঠে এসেছিল, আমি উঠে এসেছিলাম। এইভাবে হয় মম জন্ম মহিতলে, এইভাবেই আমার জন্ম হয়েছে এই পৃথিবীতে। লাঙ্গল ছাড়িয়া রাজা মোড়ে নিল কোলে, লাঙ্গল ছেড়ে দিয়ে রাজা জনক তখন আমাকেই কোলে নিলেন। নিজ কন্যা বলি রাজা মনে অনুমানী, মনে মনে অনুমান করলেন যে আমি তার নিজের কন্যা। হেন কালে আকাশেতে হইল দৈববাণী, তখনই আকাশেতে দৈববাণী হলো, অর্থাৎ দেবতারা তখন আকাশ থেকে বললেন, দেবগণে ডাকি বলে জনক ভূপতি। দেবগণ জনকভূপতিকে ডেকে বললেন, গ্রহণ করো হো এই কন্যা রূপবতী, এই রূপবতী কন্যাকে তুমি গ্রহণ করো, পাইয়াছো তুমি এই তোমার দুহিতা, তুমি এই মেয়েটাকে তুমি পেয়েছো, লাঙ্গলের মুখে জন্ম, নাম রাখো সীতা। যেহেতু লাঙ্গলের মুখ থেকে জন্ম হয়েছে তাই এর নাম রাখো সীতা। এই অর্থগুলোকে বাড়িতে মুখস্থ করবে, কাজগুলো একটু বলে দিচ্ছি, দেখে নাও। প্রথমটা আছে, তপবনে কোন মনির আশ্রম অত্রিমণির, আপনার পত্নী ঠাঁই সমর্পিলা সীতা। মণিপত্নী কেমন বস্ত্র পরেছিলেন? শুক্ল বস্ত্র। হঠাৎ করে আকাশে কি হয়েছিল? দৈববাণী হয়েছিল, লাঙ্গলের মুখে জন্ম, নাম রাখো সীতা। ঠিক ভুল বলছি, রাম ও সীতায় দুইজন তপবনে গিয়েছিলেন, ভুল, কারণ সঙ্গে লক্ষ্মণও ছিলেন। অত্রিমণির সীতাকে তার স্ত্রীর কাছে পাঠালেন, ঠিক। অত্রিমণির স্ত্রী সীতাকে আশীর্বাদ করলেন না, ভুল। রাজর্ষি জনক ক্ষেতে লাঙ্গল চষেছিলেন, ঠিক। সীতা মণিপত্নীকে তার জন্মবৃত্তান্ত বলেছিলেন, ঠিক। সম্মুখে দেখেন অত্রিমণির আশ্রম, বলে রাখি এইগুলো খাতায় নয়, এগুলো বইয়েই করে নেবে এই চারটে। পরেরটা শোনো, প্রবেশিয়া তিনজন পুণ্য তপবন, পালন করহ যেন আপন দুহিতা, রাজকুলে জন্মিয়া পড়িলে রাজকুলে, আর লাঙ্গলের মুখে জন্ম, নাম রাখো সীতা। তিনজন কে কে? তিনজন রাম লক্ষণ সীতা। শুক্ল সর্ববেশ কার? মুনিপত্নীর। অপূর্ব আখ্যান কার? সীতার জন্মকথা। তপবন কোনটা? অত্রিমণির আশ্রম। রাজা জনকের কন্যা, তাই কে জনক রাজার কন্যা? সীতা। এইটা তোমাদের কাজ, এইটা তোমাদের কাজ, এই দুটো খাতায় করবে। আর এই পাশে যেগুলো আছে অর্থ বিপরীত সেগুলো আমি বলে দেব, এখনই বলে দিচ্ছি, শুনে নাও। তপবন মানে হচ্ছে যে বনে তপস্যা করা যায়, যে বনে তপস্যা করা যায়। উজ্জ্বল, উজ্জ্বল মানে হচ্ছে, উজ্জ্বল মানে এখানে বলবে সমৃদ্ধ, নমস্কার মানে প্রণাম, আর আশীর্বাদ মানে বরদান, আর রাজর্ষি মানে হচ্ছে রাজা, যিনি রাজা ঋষির মতন আচরণ করে, রাজা ও ঋষি। আর বিপরীত শব্দ শোনো, পুণ্য পাপ, আপন পর, শ্রদ্ধা অশ্রদ্ধা, শুক্ল কৃষ্ণ, আশীর্বাদ অভিশাপ। দুটি করে সমার্থক শব্দ লিখতে হবে, দহিতা মেয়ে কন্যা, পত্নী স্ত্রী বনিতা, কেশ অলক চিকুর, রাজা নৃপতি ভূপতি, আর আকাশ অম্বর গগন। এটা গদ্যরূপ, প্রবেশিয়া তিনজন পুণ্য তপবন, তিনজন পুণ্য তপবনে প্রবেশ করল, আপনার পত্নী ঠাঁই সমর্পিলা সীতা, আপনার পত্নীর কাছে মানে আপনার স্ত্রীর কাছে সীতাকে সমর্পণ করলাম, সমর্পণ করল নিজের, এখানে আপনার বলতে নিজের বোঝাচ্ছে, কার? অত্রিমণি তার স্ত্রীর কাছে সীতাকে পাঠালেন, তাহলে নিজের পত্নীর কাছে সীতাকে সমর্পণ করল। করিতে করিতে তপ পাকিয়াছে কেশ, তপস্যা করে করে চুল পেকে গেছে। এইভাবে হয় মম জন্ম মহিতলে, এইভাবে পৃথিবীতে আমার জন্ম হয়েছে। লাঙ্গল ছাড়িয়া রাজা মোড়ে নিল কোলে, লাঙ্গল ছেড়ে রাজা আমাকে কোলে নিলেন। বাক্য রচনাগুলো নিজে করবে, বাসায় করবে। থ্যাংক ইউ।